প্রেসার কুকার হাই ফ্লেমে বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিয়েছি 2 টেবিলস্পুন হোয়াইট অয়েল। ফোড়ন হিসেবে ব্যবহার করব হিং, একটা শুকনো লঙ্কা আর মৌরি। এর বেশি কিছুর প্রয়োজন নেই। এই রান্নাটা খুবই হালকা হয় কিন্তু খুব সুন্দর, মানে খুব সুস্বাদু খেতে লাগে। রুটি, পরোটা, লুচি, কচুরি এমনকি ভাতের সঙ্গেও খুবই ভালো যায়। ফোড়নটা হয়ে গেলেই আমরা আলু অ্যাড করে দেব। ফোড়নটা হয়ে গেছে, আমি এখানে আলুর দমের মতন করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ভালো করে ঠান্ডা জলে ধুয়ে রেখেছি, সেগুলো এবার অ্যাড করে দিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু আলুকে আমাদের খুব ভালো করে ভাজতে হবে না, প্রেসার কুকারে রান্না করছি। তোমরা যদি চাও একইভাবে কড়া ব্যবহার করেও বা কড়াতেও এই রান্নাটা করতে পারো, তবে প্রেসার কুকারে করলে ঝটপট চটজলদি তৈরি হয়ে যায় রান্নাটা। আলুটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না, রঙের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার। একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা আমি দুটো করে এই আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম, এতে কাঁচা লঙ্কার গন্ধটাও খুব সুন্দর আসছে আর ঝালও খুব বেশি হবে না। এই আলুর দমটা খুব বেশি মিষ্টি হয় না, একটু নোনতা নোনতাই ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য চিনি, পরিমাণ মতো নুন। এখানে একটা টমেটো টুকরো করে রাখা আছে, সেটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। টমেটো আর আলু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ি না যায়। দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। যারা বেশি ঝাল পছন্দ করো না তাদের জন্য এই রান্নাটা পারফেক্ট। আমার কাছে রয়েছে কসুরি মেথি বা ড্রাইড ফেনুগ্রিক লিভস, এটা আমি এখন এর মধ্যে অ্যাড করছি। এইবার পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারটা আটকে দেব। একটা সিটি আসা অবধি বা একটা হুইসল আসা অবধি অপেক্ষা করব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আলুর দম। একটা হুইসল হয়ে গেছে, এখন আমি বার্নারটা অফ করে দিলাম এবং যতক্ষণ না স্টিমটা রিলিজ করছে ততক্ষণ অপেক্ষা করব। এখানে আমি 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। যেহেতু আমি রাধাবল্লভী করব তাই আজকে এই ময়দা মাখার মধ্যে অ্যাড করব সামান্য চিনি, এতে রাধাবল্লভী খেতে খুব ক্রিস্পি হয়। দিয়ে দিচ্ছি নুন, ব্যবহার করছি সাদা তেল বা ভেজিটেবল অয়েল, হোয়াইট অয়েল, 2
2 tablespoon. এখন এই ময়ানটা দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মাখবো। তারপর অল্প অল্প জল ব্যবহার করে বেশ টাইট করে ময়দাটা মাখবো। ময়দাটা কিন্তু একেবারে এই লুজ হবে না বা পাতলা মাখা হবে না, কারণ এই ময়দাটা মেখে 1.5 থেকে 2 ঘন্টার জন্য কমপক্ষে আমাদের রেখে দিতে হবে, তবেই কিন্তু রাধাবল্লভী ভালো হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, অর্থাৎ ডোটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমরা কন্টেনারটাকে ঢাকা দিয়ে এয়ার টাইট করে এই কিচেন কাউন্টারের উপরেই রেখে দেবো 1.5 থেকে 2 ঘন্টা। এখানে ফ্রাইং প্যানে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার জন্য, তারপর সেটা মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আর কিছুই মেশানো নেই। এখানে আমি আদা, কাঁচা লঙ্কা আর মৌরি পেস্ট করে রেখেছি মিক্সিতেই। তেলটা বেশ গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিং। রাধাবল্লভী কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, খুব ঝাল হবে না, তাই কাঁচা লঙ্কার পরিমাণটা কম থাকবে শুধু গন্ধের জন্য, ঝালের জন্য নয়। হিংটা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 মৌরি আর কাঁচা লঙ্কা বাটাটা। এইবার অ্যাড করে দেবো ডাল। ডালটা অ্যাড করার পর আদা মৌরি বাটার সঙ্গে খুব ভালো করে ডালটা মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ফ্লেমটা যেন মিডিয়াম থাকে, হাই ফ্লেম হয়ে গেলে কিন্তু এটা পুড়ে যাবে। মিনিট খানেক মতন নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা অ্যাড করব নুন আর চিনি। 1 মিনিট নাড়াচাড়া করার পরই ডালটা বেশ টাইট হতে শুরু করেছে। ডাল বাটার সময় যেটুকুন জল ব্যবহার করতে হয় সেই জলটা শুকিয়ে গেছে। এখন আমি ব্যবহার করছি চিনি। আগেই বলেছি এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আমাদের খেয়াল রাখতে হবে ময়দা মাখার সময়ও কিন্তু আমরা নুন ব্যবহার করেছি, তাই নুন কখনোই বেশি পরিমাণে দেব না। পুরটা তৈরি করার পর অবশ্যই টেস্ট করে দেখে নেবে যে নুন মিষ্টি ঠিক আছে কি না, যদি প্রয়োজন হয় তখন আমরা সামান্য পরিমাণে নুন অ্যাড করে দেব। এখন এটা খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব, যতক্ষণ না ফ্রাইং প্যানের গা থেকে ছেড়ে আসে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা প্যানের গা থেকে ছেড়ে আসছে, তার মানে পুরটা রেডি হয়ে গেছে। এখন এটা নাবিয়ে ঠান্ডা হতে দেব। যতক্ষণ না সম্পূর্ণ ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু এই পুরটা আমরা ব্যবহার করতে পারবো না রাধাবল্লভী তৈরির জন্য। স্টিম সম্পূর্ণ বেরিয়ে গেছে। এখন একটা বাটিতে আমরা তরকারিটা তুলে নিয়েছি। দেখো বন্ধুরা আলুরদমটা দেখতে কি সুন্দর হয়েছে। পাশে একটা কড়ায় আমি তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এইবার রাধাবল্লভীগুলো ভেজে ফেলব। রাধাবল্লভী একটু বড় হয় তাই লেচিগুলো আমাদের একটু বড় সাইজের নিতে হবে। একটা লেচি নিয়ে নিয়েছি। এখন এই লেচির মধ্যে পুর ভরে লেচিটা সুন্দর করে বেলে নেব।
কুটটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নেবে, পুর গরম থাকলে রাধাবল্লভী ভালো হবে না। দুটো লেচিতে আমি পুর ভরে নিয়েছি। দেখো বন্ধুরা, বেশ বড় সাইজের করে আমি বেলেছি। তেল বেশ সুন্দর গরম হয়ে গেছে, রাধাবল্লভী ছেড়ে দিয়েছি। পাশ থেকে তেল তুলে তুলে দেব। দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে উঠছে। এবার এটা উল্টে দেব। দুদিক থেকেই আমাদের সমানভাবে সুন্দর করে ভাজতে হবে। তৈরি হয়ে গেল মুচমুচে রাধাবল্লভী। এইভাবেই প্রতিটি রাধাবল্লভী আমি সুন্দর করে ভেজে নেব, তারপর গরম গরম পরিবেশন করব আলুর দমের সাথে। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে প্লিজ ভুলো না। এই রেসিপি ফলো করে তোমরাও বাড়িতে খুব সহজেই তৈরি করে ফেলো রাধাবল্লভী আর আলুর দম। আমার চ্যানেলটা প্লিজ শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার সাথে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমি প্রতি সপ্তাহে তোমাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন ভিডিও। আজকের মতন বিদায় নিচ্ছি।